বর ভাই যদি আপনি চুরতে তো তাও ডাকাই ঢুকাই মারিয়া দুরিয়া আইজেন ভালো ইয়েস কলম রামাই মুকিলে মানে ঘরবারে সাপ জাগর হল বেটা হল উদিন গেছলাম আমি গাছের আগা তাজা গরু উঠতে বুঝলি খান্দাত গাছের আগা তাজা গরু আজাগর আজাগর অজাগর সাপ সাপ গাছের আগে অজাগর সাপ ঘর বাড়িগুলো তলিয়ে গিয়েছে তাদের কাছে আমরা আজ আসছি। তো আপনি একটু এদিকে আসেন, আপনারা একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, আমরা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে একটু কথা বলি। বসেন একটু এখানে বসেন। প্রিয় দর্শক, আমরা আসলে তাদের যে ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে সেই কথাগুলো জানার জন্যই কিন্তু আমরা আজ আসছি এবং দেখানোর জন্য আসছি, কিন্তু যেতে পারছি না, এখানে পানির অনেক স্রোত বা সেই কারণে আমরা যেতে পারছি না। তো একটু কথা বলবো। আপা আসসালামু আলাইকুম, সালাম দিয়েছি। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন সুরতি, একটু যদি বলতেন। যদিও ভালো নেই, পানিতে সব তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি কিছুই নেই, তারপরে জানতে হবে কেমন আছেন, কেমন আছেন এখন বর্তমানে। আমরা খারাপ হয়ে আছি রে বাবা, বর্তমানে কোন অবস্থা আছি, অবস্থা তেমন ভালো নাই। আমরা পানির উপরে আছি বর্তমানে, বুঝো না আমরা কিরকম আছি। আমরা ভালো আছি, পানির উপরে আছি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া বর্তমানে। এখন আমরা গিয়ে গরু আর হামাইতাম পারো না, বাড়িতে গরু দেখতাম পারো না, সারা গাঁওকে গাঁও কালি আমরা নি। তো আপু, আপনার নাম কি? রুবিনা। রুবিনা, আচ্ছা। চাচি আপনার নাম? আচ্ছা, তো আপনারা কি হন দুজনে? শ্বশুরি আর বউ। জি, আমার বউ আর আমি শ্বশুরি। মানে আপনার ছেলের বউ আর আপনি হচ্ছেন শাশুড়ি। আচ্ছা, আপনাদের এই যে পরিবারে কে কে আছে? আমার চার ফুয়া আছে, এক ফুড়ি। চার পো এক ফুড়ি। আচ্ছা, আরো দুইজন আছে, নাতিনও আরো দুইজন আছে। আচ্ছা, আপনার ছেলে কোথায়? ছেলে আমার তিনজন, দুইজন বর্তমানে লগে আছেন, আর একজন তানতে মেলি লইয়া অন্য কানে আছেন। আমার বাড়ি ঘর নাই করি, তাই আরো কানে থাকুন। আমিও অপর জায়গার থাকি, আমারও কোনো বাড়ি ঘর নাই। আমারও মেইন সমস্যা, আমার কোনো বর্তমান ঠিকানা নাই, আমি অন্যর বাড়িতে থাকি। যেন যাইরা মনে বর্তমানে এখানে অপর জায়গার যাইলাম, অপর জায়গার থাকি। আমার মেইন সমস্যা কোনো বাড়ি ঘর নাই। আপনার কোনো বাড়ি ঘর নেই? বাড়ি ঘর নাই, আমি পড়ার জায়গার থাকি, বাচ্চা কাচ্চা লইয়াও একজন এক কানো। বড়ো পুয়া আমার আইজ বড়াই মাস দিন ধরে এখানে খাম আছিল বাঘজোর, এগুলো এই ফানির উপরে আমার বাচ্চা গুড়ি এখন পর্যন্ত খবর পাইলাম না আছে কিবা না, জানি না। আরও দুই বাচ্চা লইয়া বউ দুইজন লইয়া আমি বর্তমানে আছি ওখানো, বউ ফিরে গাও গেছিলাম পানির পানির কারণে। আচ্ছা, আমরা একটু আপনার বৌমার সাথে একটু কথা বলি। বললো আচ্ছা আপু, আপনার ছেলে সন্তান আছে? না। জি না, কোনো ছেলে সন্তান নেই। আচ্ছা, তো এই যে আপনারা বন্যার পানিতে আপনাদের ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছে, এটা কতদিন হলো? চার দিন হয়েছে। চার দিন হয়েছে। জি। আচ্ছা, যদি আপনার সে বলতেন, আপনার বাবার বাড়ি কোথায়? চাঁদপুর। বাবার বাড়ি চাঁদপুর, কাছে আছে। কাছে আছে। তারার বাড়িও ডুবাই। তারার বাড়িও ডুবে গিয়েছে। জি। আচ্ছা, এই যে এই পরিস্থিতি, আপনি ছোটবেলাতে তো এই সিলেট অঞ্চলে আপনি বড় হয়েছেন। জি। তাই না? তো এই যে জন্মের পরে এই যে এত বড় হয়েছেন, এখন বর্তমান আপনার বয়স কত? বয়স তো আমি ওনাকে জিজ্ঞেস করছি, এখন আপনার বয়স কত? তেইশ হবে। আচ্ছা, এই যে তেইশ বছর বয়সে ছোটবেলা থেকে সিলেটে এই অঞ্চলে সিলেট অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, তেইশ বছর বয়স হয়েছে, বিয়ে হয়েছে, আপনি আপনার এই তেইশ বছর বয়সে দেখেছেন এই ধরনের বন্যা? জি না, জি না, কখনো কোনো সময়ও দেখি না, নতুন দেখছি। কোনো সময় কখনো দেখেননি? জি না, এই প্রথম দেখলেন। তো এতে আপনার মানে আপনার এই যে হঠাৎ করে এই যে এত মানে এত ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে এই ধরনের বন্যা দেখে আপনাদের মানে অনুভূতিটা একটু জানতে চাইবো, মানে আপনারা মানে কেমন আছেন? এখন আপনারা খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? আপনারা কি খাবার দাবার ঠিক মতো খেতে পাচ্ছেন? জি না, জি না, খাবার দাবার ঠিক মতো খেতে পাচ্ছেন না? রান্না রান্না বাড়া হচ্ছে না? জি না।
বাজার সদাই করতে পারছেন? জিনা বাজার সদাই করতে টাকা পয়সা পাইলে না, টাকা পয়সা তো নাই, কাজ কাম কেউ নাই, টাকা পয়সার জন্য বাজার সদাই করতে পারছেন না? জিনা। আচ্ছা, তো বোন, এই যে বিষয়টা হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষদেরকে অনেকেই ত্রাণ দিচ্ছে, আপনারা কি কি সেই ধরনের কোনো ত্রাণ পেয়েছেন কি না? আপনাদের তো ঘর বাড়ি একেবারে কিছুই পাই না, এখন সাহায্য পাই না। জি না, এখন কোনো ত্রাণ বা কেউ কোনো সহায়তার হাত বাড়ায়নি আপনাদের জন্য? জি না। আচ্ছা, আপনাদের গ্রামের নামটা কি, একটু ডিটেলস ঠিকানাটা বলুন, এই গ্রামের নামটা কি, গ্রামের কি গ্রাম এটা, একদম ডিটেলস ঠিকানা বলুন। জিজ্ঞেস করছি, আপনাদের যে খাওয়া দাওয়া হচ্ছে না, তাহলে আপনারা মানে কিভাবে সম্ভব? কতদিন আপনাদের চুলায় আগুন জ্বলছে না বা খাওয়া দাওয়া করতে পারছেন না, কিভাবে খাওয়া দাওয়া করছেন যদি একটু সে বিষয়ে বলতেন? এটা তো আমরা ওখান যেখানে আসি বর্তমানে আমরা তারার উপরে আছি, তারা ওখানটা বরঞ্চুর সালার আমার পুলির বাড়ি। কোথায় আছেন এখন বর্তমানে আপনারা? পিরগাঁও। মানে আপনাদের তো ঘর বাড়ি এখন পানির নিচে। প্রিয় দর্শক, যে আমরা দেখাচ্ছি, আমরা কিন্তু নৌকাতে আছি, নৌকাতে করে তাদের ঘর বাড়ি দেখানোর জন্যই কিন্তু আমরা যাচ্ছি। এই যে আপনারা আমাদের পরের পর্বতে হয়তো তাদের ঘর বাড়ি আমরা দেখাতে পারবো। এই যে সিলেটবাসীর যেই মানে কি যে দুর্ভোগে আছে, তো আমরা একটু শুনবো। তো আপু, এই যে আপনাদের আপনাদের এই অঞ্চলের চেয়ারম্যান মেম্বার যারা আছে, তারা কি আপনাদেরকে কোনো ত্রাণ কোনো সহায়তা বা কোনো কিছু দিয়েছে কি না? জি না, কিছুই দেয় না। আপনাদের কোনো খোঁজ খবর নেয় কি না তারা? জি না, কিছু খোঁজ খবর নেয় না। তারা কোনো খোঁজ খবর নিচ্ছে না? জি না। কোনো কিছু দিচ্ছে না? জি না। আচ্ছা, যেমনটি জানতে পারলাম যে এই পানিতে, বন্যার পানিতে অনেক ধরনের সাপ পোকামাকড় বিচ্ছু চলে আসতেছে, অনেকে অনেকে আবার এই ধরনের এই ওগুলাতে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে বা অনেক ধরনের রোগ দেখা দিচ্ছে। আছে তো ইলা পড়ায় মানুষ আছে, পানির উপরে আছে, তো কোনো পড়ায় মানুষ দেশের খুঁজিয়েও মিলেন না, কই আছে কই না, তারা পানির তলে তো কোনো খবরও মিলেন না। আচ্ছা, এখন মানে আপনারা কোথায় আছেন বর্তমানে? বর্তমানে আমরা আশাব বাজার এলাকাতে আছি, আমরা মানে বর্তমানে আশাব আশাব সাপ বাজার সাপ বাজারে আছেন। তো সেখানে আপনারা কার বাড়িতে আছেন? অন্য একজনের বাড়ি, যেমন অতিথি হিসাবে আছে। অন্য একজনের বাড়ি অতিথি হিসাবে, সে কি আপনার আত্মীয়? কি লাগে? আমার মেয়ে। আপনার মেয়ে? তা এখন মানে মেয়ের বাড়িতে আছেন? কতদিন হলো তার বাড়িতে আছেন? আজ পাঁচ দিন তার বাড়িতে আছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা সিলেটবাসীর বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই ভিডিওটি দেখার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারের জন্য। আচ্ছা, আপনার কি এই যে এটা দুঃখে মাথা না? আচ্ছা, মাথা যাই যে এক মাস ধরে একটা ডিস্ট্রিক্ট পানির তলে, একটা ডিস্ট্রিক্টের পানির তলে, এই জনগণের কিন্তু কোনো সরকারের কোনো দিও নাইনি, দায়িত্ব নাইনি সরকার, সরকার কি তা জনগণ চালা সরকার হয়ে গেছে নি, জনগণ চালা সরকার হয়েছে না, জনগণ দি সরকার, সরকারের কি দায়িত্ব আছে? এটা ডিস্ট্রিক্ট পানির তলে একটা পাবলিক বাঁচিয়ে আছে কি মরিয়া আছে, তার কোনো ভাক্তা আছে নি? এটা তারার দলেও তারার ভাইয়া কার কি খাইয়া যা। এখন বিষয়টা হচ্ছে আর না বহুত হইছে রে ভূতাইন, আমরা আমরা বাড়ি ঘর গিয়ে দেখি গাছের তাজা গরু অজাগর সাপ, সাপ গাছের আগে অজগর সাপ, অজগর সাপ তো আনা মানুষ খায় ফেলায় চাচি। তাহলে আপনারা এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না? তো ঠিক হবে না, তো আমরা ঘর বাড়ি আছে তো ইয়ে এলাম, সব কিছু খালি আমরা জানলো ইয়ে তা গিয়ে দেখতাম না নিজে বাবা কোথায়, তুমি তাই যদি কো আমরা দেখতাম না, তো দেখতাম না সরকারের বাড়ি কাদিমনগর ইউনিয়ন গিয়া কোনো ছাত্র উঠে উঠতে বই রই। আচ্ছা, এই মুহূর্তে মানে আপনাদের কি প্রত্যাশা দেশবাসীর কাছে?
দেশবাসীর কাছে এই মুহূর্তে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কি প্রত্যাশা, কি চাচ্ছেন? চাইলে আমরা যদি জনগণ বাঁচাইয়া রাখতে পারে, অটোমেটিক আমরা যদি একটু আশ্রয় দিয়ে কোনো তাও মন্দ কিন্তু আমরা অন্য আমরা মাথা তৈবার জায়গা নাই, যদি একটু আশ্রয় দিই। এই যে ধরেন আপনাদের সব তো আর মাথা তৈবার জায়গা হলো নাই, তো এখনো সব ওর বাড়ি ভাঙি তোলে আছে, বর্তমানে ওই দেখতে আর কখন কখন করব সামান্য উঠান বাইছে। এই যে এখন মনে করেন যে যদি বন্যার পানি কমেও যায়, কমে গেলে সপ্তাহ মাঝে মাসের মাঝে মানুষ করে গিয়ে শান্তি হইতো নাই, অথচ কানি মিশে হইতো নাই, মানুষের যা আছে কানি বনি সব পানির তোলে। বন্যার পানি কমে গেলে আপনারা তো সঙ্গে সঙ্গে তো ঘরে উঠতে পারবেন না, একটু সময় নিতে হবে, তো উঠতে পারতো না। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, সরকারের কিছু মনে চায়, দয়া করে জনগণকে বাঁচাইবার ইচ্ছা থাকে তো একটু আশ্রয় দিয়ে মানুষের আপনাদের নাম কি, কি নামে কি নাম বললে আপনাদেরকে চিনবে? আপনি বলেন তো কি নামে চিনবে আপনাদেরকে, কি নাম বললে চিনবে? সাইফুল ইসলাম নামে যদি আপনারা কুচ করেন তাহলে যে সাই কইব যে সাইফুল ইসলাম ফিশারির, তারা একটু খবর দেবে যে সাই খবর দিব। সাইফুল ইসলাম ফিশারি যে থাকে তারা একটু খবর দিলে তারা যে সাই খবর দিব আমরা আইতে পারি। আচ্ছা আচ্ছা, একটু সাহায্য একটু সহযোগিতা চাচ্ছেন তো দেশবাসীর কাছে, এটাই তো প্রত্যাশা। জি আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, এই আমরা ভিডিওটি আজকের মতো এখানে বিদায় শেষ করব। এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের বিন্দু পরিমাণ আপনার হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারের জন্য। একটু সাহায্য করবেন, একটু সহযোগিতা করবেন। সিলেটবাসী কতটা কষ্টে আছে সেটার দৃশ্য তুলে ধরার জন্য দর্শক আমরা কিন্তু ঢাকা থেকে আসছি এই দৃশ্যগুলোই তুলে ধরার জন্য। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটি কথা বলতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।